ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. من أهل بي ভাই আরব আমিরাত থেকে বলছিলেন যে মুরজিয়া কারা, যে সম্মানিত ভাই, মুরজিয়া হলো যারা এটা বিশ্বাস করে যে অন্তরে বিশ্বাস করলে যথেষ্ট, তার মানে অন্তরে বিশ্বাস করে আল্লাহ আছে, জান্নাত জাহান্নাম এগুলো নবী রাসূলদের প্রতি পরকাল এগুলো বিশ্বাস করলেই তাদের জন্য যথেষ্ট, কোনো আমল করার প্রয়োজন নেই, এগুলো বাতিল কথা। যদি কেউ বলে যে বিশ্বাস করলে যথেষ্ট, তাহলে ইবলিসও পরিপূর্ণ ইমানদার, তাদের কথা অনুযায়ী ফেরাউনও তাদের কথা অনুযায়ী পরিপূর্ণ ইমানদার, তার মানে যারা কুফারে কুরাইশ তারাও আল্লাহকে বিশ্বাস করত, তারা আল্লাহকে বিশ্বাস করত, তাহলে এগুলাও পরিপূর্ণ ইমানদার হয়ে যায়। ইমান না নেই অনেক সময় পরিপূর্ণ ইমানদার হয় তাদের কথাই, তাই যে অন্তরে বিশ্বাস করলে যথেষ্ট এটা বাতিল কথা, বাতিল কথা। ইমানের সংজ্ঞায় আছে যে অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, তাহলেই একজন মুমিন হতে পারে। তাই আপনি যখন আল্লাহকে বিশ্বাস করলেন, মুখে স্বীকৃতি দান করলেন, তারপরে আমল করতে হবে, সালাত পড়তে হবে, জাকাত দিবেন, হজ করবেন, সিয়াম সাধন করবেন, যার উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দিবে, যার উপর সালাত ফরজ হয়েছে তার মানে সালাত আদায় করবে, যার উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করবে, সিয়াম সাধন করবে, এগুলা আমল। আর যেগুলা আমল রয়েছে আরও আমল, অনেক আমল, সৎকাজের আদেশ, সৎকাজ নিষেধ করবে, মানুষকে শিরক বিদাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, মানুষের সাথে সত্য কথা বলবে, মানুষের গালিগালাজ করবে না, এগুলা আপনার যেগুলো আমল রয়েছে সেগুলো আমল করবে, শুধু বিশ্বাসে নয়। এবং তাদের আর একটা বিশ্বাস, আরও বিশ্বাস যে তারা আমল করবে না, তার মানে তারা মূলত আমল, আমলের ধার ধারে না, তারা আমলের কোনো তারা বিশ্বাস করে না। এরপরে তারা বলে যে ইমান কমে না বাড়ে না, জি না, ইমান কমে বাড়ে, আমলও করা লাগবে, আমল না করলে কেউ জান্নাত যেতে পারবে না, আমলের মাধ্যমে জান্নাত যেতে হবে, আমলের মাধ্যমেই জান্নাত যেতে হবে, আমল না করে কী করা হয়, আমল অবশ্যই তাকে করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর আপনি পড়েন, ওয়া আসরি ইন্নাল ইনসান লাফি খুসর, শপথ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের শপথ। এরপরে বলছেন সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ইমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান এনেছে এবং সৎ আমল করেছে, ইমান এনেছে সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারা পরস্পরে হকের প্রতি অটল থাকার জন্য, হকের প্রতি অটল থাকার জন্য তারা পরস্পরে উপদেশ দিয়েছে, অতঃসবি সবর, এবং পরস্পরে ধৈর্য ধারণের প্রতি উপদেশ দিয়েছে। তার মানে কেউ যখন হকের পথে দাওয়াত দিবে মানুষকে, ওই সময়তে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যখন দাওয়াত দিল, তারপরে তার কোনো বিপদ আপদ আসতে পারে, তাই ধৈর্য ধারণ করবে। নবী রাসূল দ্বারা যখন তারা মানুষকে সঠিক পথে ডাকত, ডাকার পরে অনেক সময় বিপদ আপদ আসলে তারা ধৈর্য ধারণ করত। তাই মূলত আপনার আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সাথে, মুখের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আমল করা লাগবে, তাই আমল করা লাগবে। তাই যারা মূলত এগুলা করে, আমাদের দেশেও অনেক রয়েছে যারা মূলত, যেমন কিছু গ্রুপ রয়েছে যারা বলে যে কাউকে বলা হয় যে তুমি সালাত পড়ো বা ভালো কাজ করো, তো সে বলতে থাকে যে তোমার থেকে আমার ইমান জোরাল, তার মানে অন্তরে বিশ্বাস করলে তাদের কাছে ইমান পরিপূর্ণ হয়ে যায়, যে না বাতিল কথা এগুলা যা বললাম, দলিল যারা যা প্রমাণিত। এরপরে তারা মুরজিরা বলে যে কারোর যদি ইমান থাকে আর ইমানের সাঁত নিয়ে পাপ করে, তাহলে এই পাপে কোনো ইমানের ত্রুটি হবে না, এটাও বাতিল কথা, এটাও বাতিল কথা, আরও অনেক বাতিল কথা তাদের ভিতরে রয়েছে। তো এগুলা মোটামুটি তাদের কথাবার্তা, তারা মূলত আমল করে না, এরা হলো আপনার এইসব জাতি ইবলিস মার্কা লোক, এবং এরা ফেরাউনের দল, এরা হলো আসলেই আল্লাহকে বিশ্বাস করে না, তার মানে বিশ্বাস করলে অবশ্যই সে আমল করবে, তার মানে তার পরকাল রয়েছে, তারপর জান্নাত জাহান্নাম রয়েছে, এই জন্য সে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ইমান আমল করবে, শুধু বসে থাকবে এমনটি নয়, আল্লাহকে বিশ্বাস করি বলে বসে থাকবে এমনটি নয়। তাই আপনি যদি বলেন যে বাড়িতে বসে থেকে সব কিছু পাওয়া যাবে, এটিকে হ আপনাকে অবশ্যই আমল করা লাগবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করেন, আমরা যেন সত আমল করতে পারি, আমল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন ইহকাল পরকাল কল্যাণ দান করেন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।